বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে এই অনলাইন ক্লাসে দূরের এবং কাছের সকল শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সহকারী শিক্ষক, ধোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। আজকে আমি আলোচনা করব শ্রেণী অষ্টম বিষয় বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ। আজকের পাঠের শিরোনাম পারমাণবিক সংখ্যা ও ভর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে কয়েকটি বিষয়ের সমষ্টি। তোমরা যখন নবম শ্রেণীতে উঠবে তখন এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন পাবে, সেটা হলো পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং ভূগোল। আজকে আমি এই বিজ্ঞানে আলোচনা করব, যে চারটি বিজ্ঞানের কথা বললাম তারই একটি বিজ্ঞানের অংশ, সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞান। এই রসায়ন বিজ্ঞানের অংশ হিসাবে আমি প্রথমে তোমাদেরকে জানাতে চাই যে পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের পরমাণু প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এখন প্রশ্ন হলো পরমাণুটা কি। পরমাণু হচ্ছে কোন মৌলের ক্ষুদ্রতম কণা, কোন মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে বলা হবে পরমাণু। এই পরমাণুতে থাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রতিটিতে পরমাণু এই প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে থাকে। এখানে একটু লক্ষ্য করো, হাইড্রোজেন এর পরমাণু প্রোটন সংখ্যা হচ্ছে 1, কার্বন প্রোটন সংখ্যা 6, অক্সিজেন প্রোটন সংখ্যা 8, নাইট্রোজেন প্রোটন সংখ্যা 7, সোডিয়াম প্রোটন সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়াম প্রোটন সংখ্যা হলো 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করবে একটি মৌলের সঙ্গে অপর একটি মৌলে কিন্তু কোনো মিল নাই। এই মিল না হওয়ার কারণ হচ্ছে এই প্রোটন সংখ্যা। এখানে তুমি লক্ষ্য করলে প্রতিটি পরমাণুর ভিন্ন ভিন্ন প্রোটন সংখ্যা আছে, সেই ক্ষেত্রে এর আকার, ধর্ম সব কিছুই ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোনো মৌলের এই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান থাকে। যতগুলো প্রোটন থাকবে কোনো মৌলে, যতগুলো প্রোটন থাকবে তার ইলেকট্রন ঠিক ততই সংখ্যাই থাকবে। যেমন এখানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হলো 1, এর ইলেকট্রন সংখ্যাও 1, কার্বনের প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যাও 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোন পরমাণুর যদি প্রোটন সংখ্যা জানা যায় তাহলে এই প্রথম প্রোটন সংখ্যা দ্বারা কি তথ্য পাওয়া যাবে, এই প্রোটন সংখ্যা দ্বারা তার ইলেকট্রন সংখ্যারও তথ্য পাওয়া যাবে। আবার তোমাদেরকে জানালাম যে একটি পরমাণুতে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন থাকে, তাহলে এই প্রোটন সংখ্যা জানলে কি নিউট্রন সংখ্যা জানা যাবে? না, এই প্রোটন সংখ্যা জানলে কিন্তু নিউটন সংখ্যা জানা যাবে না। কারণ এই প্রোটন নিউটন সংখ্যা জানতে হলে এর ভর সংখ্যাকে জানতে হবে। তাহলে এখানে দেখো, পারমাণবিক সংখ্যা তোমরা জানলে, এবার ভর সংখ্যাটা কি? ভর সংখ্যাটা হলো প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টি। অর্থাৎ একটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ওই পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে, অর্থাৎ কেন্দ্রে। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টি হলো ভর সংখ্যা। তাহলে প্রশ্ন হলো, তাহলে ইলেকট্রন সংখ্যা কোথায় গেল? এখানে প্রশ্ন হলো যে ইলেকট্রন সংখ্যার কোনো ভর নাই, এর ভর এত নগণ্য যে এটা কিন্তু কাউন্ট করা হয় না, এটা কিন্তু সমষ্টি ভর হিসাবে গণ্য করা হয় না। এই জন্য ভর হিসাবে যেটা গণ্য করা সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। তাহলে এখানে একটা গাণিতিক সূত্র দেখো, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। আর নিউটন সংখ্যা বাইর করতে হলে, নিউটন সংখ্যা বাইর করতে হলে তাহলে তোমাকে জানতে হবে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা। এই প্রোটন সংখ্যা ভর সংখ্যা না জানলে কিন্তু নিউটন সংখ্যা বাইর করা যাবে না। এটাকে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, কোন পরমাণুর প্রোটন সংখ্যা কত এবং ভর সংখ্যা কত। এখানে দেখো, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হলো 1, ভর সংখ্যা 1, কার্বনের প্রোটন সংখ্যা 6, ভর সংখ্যা 12,
অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, ভর সংখ্যা 16। ঠিক এইভাবে অবস্থায় নিম্নে আরো পরমাণু আছে। এখানে একটু লক্ষ্য করো, কোন নিউট্রন সংখ্যা বাইর করতে হলে এখানে আছে দেখো, নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা, ওই পরমাণুর ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। অর্থাৎ এখানে একটা লক্ষ্য করো, অক্সিজেনের ভর সংখ্যা কিন্তু 16, তাহলে এই 16-র মধ্যে আছে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে এই 16-র মধ্যে থেকে যদি আমি প্রোটন বিয়োগ করে দিই তাহলে কিন্তু নিউট্রন থাকবে। তাহলে নিউট্রন সংখ্যা আমাকে বাইর করতে হলে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা বাইর হবে। এখানে একটি চিত্র আছে দেখো, অক্সিজেনের পরমাণুর চিত্র, ইলেকট্রন প্রোটন নিউট্রন কিভাবে অবস্থান করে এখানে একটু লক্ষ্য করো। প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে থাকে, অর্থাৎ এই কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। আর প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে তার বিভিন্ন কক্ষপথে নির্দিষ্ট অনুপাতিক হারে এই ইলেকট্রনগুলো ঘূর্ণায়ন ঘূর্ণায়ন অবস্থা থাকে। যেমন এখানে দেখো 2টি, তারপরে এখানে দেখো এর যেহেতু প্রোটন সংখ্যা 8, তাহলে প্রথম কক্ষপথে 2টি আছে, দ্বিতীয় কক্ষপথে 6টি। তবে এটা কোন কক্ষপথে কয়টি থাকবে এটা তোমরা এর পরে ক্লাসে জানতে পারবে, সেখানে একটা গাণিতিক সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে জানতে পারবে যে প্রতিটি পরমাণু কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে তোমরা শুনলে পরমাণু সংখ্যা কি, ভর সংখ্যা কি, বিভিন্ন মৌলের পরমাণু সম্পর্কে জানলে কোন মৌলে কয়টি করে পরমাণু থাকে, বিভিন্ন মৌলের ভর সংখ্যা জানলে কোন মৌলে কয়টি করে ভর সংখ্যা থাকে, তারপরে তোমরা কিভাবে নিউটন সংখ্যা বাহির করা হয় তাও জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার তোমাদের জন্য একটি বাড়ি কাজ, বাড়ি কাজ হলো ক মৌলের পারমাণবিক সংখ্যা 13 ও ভর সংখ্যা 27, ওই মৌলের পরমাণুর ইলেকট্রন প্রোটন ও নিউটন সংখ্যা নির্ণয় করো। তাহলে একটা পরমাণু 3টি সংখ্যা নির্ণয় করতে হবে, প্রোটন, ইলেকট্রন এবং নিউটন সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের শিক্ষা থেকে তোমরা যতটুকু জানলে এগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করবে, যদি সামান্য করেও হয়, কিছু যদি অসম্পূর্ণ থাকে তাও সেগুলো যেভাবেই হোক, তোমার পারিবারিক কারো সহযোগিতা হোক অথবা তোমার শ্রেণী বিষয়ভিত্তিক শিক্ষকের সহযোগিতা হোক, এগুলো শেখার চেষ্টা করবে। আর বাড়ির কাজটা ভালো করে করার চেষ্টা করবে, অসম্পূর্ণতা কিছু প্রকাশ পাইলে এটা সহজতা করে শেখার চেষ্টা করবে, এই প্রত্যাশা। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।